ট্রাক বরিশাল এদিক থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পদচার মোহাম্মদ ইউনূস চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলমগীর খান আদক সাধারণ সম্পাদক বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা বরিশাল আজকের অনুষ্ঠানে সভাপতি দর্শন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ অহেতুক রহমান অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক বরিশাল এবং এই টুর্নামেন্টের সদস্য সচিব ইতিমধ্যে আমাদের মাঝে সব খেলা সব সময় যিনি থাকেন সে জেলা ফজিল আহমেদ জেলা ক্রীড়া অফিসার বরিশাল মহাদায় আবার আক্রমণ খেলার ফলাফল দ্বিতীয়ের আরো দুটি গোল করেছেন বরিশাল জেলা দল গোল সংখ্যা বরিশাল জেলা দলের চার তিনি একজন কুশলী খেলোয়াড় আজকে তার নৈপুণ্যতা দেখাতে পারছেন না বরগুনা জেলা দলে আবার আক্রমণ রোজা রোজাকে কড়া মার্কেটে রেখেছেন মুক্তি যাচ্ছি শিব সেই সামিনা আক্তার একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখবো কিছুক্ষণের মধ্যে আবারও রোজা কেয়া আজকে প্রথম একাদশে সুযোগ পেয়েছে কেয়া লামিয়া চমৎকার লামিয়া থেকে রিপা দিলেন সতীর্থকে ডান প্রান্ত থেকে মারুফা মেম কিন্তু অর্ধরা বলতি প্রথম অর্ধে পরে দ্বিতীয় অর্ধে যে সময়টুকু সেটিও শেষ হয়ে গেল পরাজিত করে চ্যাম্পিয়ন গৌরব অর্জন করছে এবং রানার হয়েছে পটুয়াখালী জেলা দল আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সে বরিশাল জেলা দলের দলীয় ক্যাপ্টেন পরিষদ জেলা দল চ্যাম্পিয়ন গৌরব অর্জন করেছে বালক এবং বালিকা আমরা এদের জন্য শুভকামনা যেন